দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি সৈয়দ সোহাগ। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরে সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহ নিয়ে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব সারোয়ার হোসেন, একজন সাংবাদিক। এছাড়া আরও যুক্ত হয়েছেন রুমান বক্তি চৌধুরী, ম্যানেজিং এডিটর লন্ডন বিডি নিউজ ডট কম। স্বাগত আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। বরাবরের মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নিব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। দৈনিক মানবকণ্ঠ, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কঠোর সরকার, প্রয়োজনে আইন প্রয়োগ। এছাড়া রয়েছে দ্রুত বিচারে ঐতিহাসিক নজির, সাত কর্মদিবসে শেষ হল ধর্ষণের বিচার, একজনের যাবজ্জীবন। দৈনিক নয়াদিগন্ত, নারায়ণগঞ্জে মান্নার উপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলা, তৈমুর সহ 35 জন আহত, গাড়ি ভাঙচুর। দৈনিক ভোরের কাগজ, মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত। এছাড়া রয়েছে টিউশন ফি আদায় মরিয়া স্কুল কলেজ কর্তৃপক্ষ, নীরব শিক্ষা মন্ত্রণালয়, দিশেহারা অভিভাবকরা। দৈনিক ইনকিলাব, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে দুশ্চিন্তা, শতভাগ নিশ্চিত না হয়ে ফেলো পদ্ধতি চালু করা হচ্ছে না বলে জানিয়েছেন ডক্টর ফরিদুদ্দিন আহমেদ। এছাড়া রয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে, মাস্ক ছাড়া ঘরের বাইরে নয় নির্দেশ মন্ত্রিসভার। দৈনিক জনকণ্ঠ, সমন্বিত পরিকল্পনা পাঁচ মন্ত্রণালয়, স্বস্তি ফিরেছে নিত্যপণ্যে, অসৎ ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, দেওয়া হবে না কঠোর, নেওয়া হবে কঠোর ব্যবস্থা, আমদানি কার্যক্রমে সহায়তা দেবে সরকার, উৎপাদন বাড়ানোর উদ্যোগ। এছাড়া রয়েছে সাত কর্মদিবসে শিশু ধর্ষণ মামলার প্রথম রায় বাগেরহাটে, অভিযুক্তের যাবজ্জীবন। দৈনিক আমাদের সময়, স্বাস্থ্যের 75 কোটিপতির তালিকার দুদকে কর্মচারীদের এত সম্পদ, সম্পদের ফিরিস্তি দেখে বিস্ময় দুদক কর্মকর্তারাও। এছাড়া রয়েছে কিশোর গ্যাংয়ের হোতা ছাত্রলীগের নেতা। দৈনিক সমকাল, নতুন কর্মীদের কী হবে, ভিসা পেয়েও যাওয়া হচ্ছে না বিদেশে। বাংলাদেশ প্রতিদিন বড় প্রকল্পে করোনার ধাক্কা, কাজ শেষ হচ্ছে না, নির্ধারিত সময়ে বাড়ছে ব্যয়। এছাড়া রয়েছে মন্ত্রিসভার বৈঠক, ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আরও রয়েছে সাত কার্যদিবসে ধর্ষণ মামলা, রায় বাগেরহাটে শিশু ধর্ষণে যাবজ্জীবন একজনের। দৈনিক ইত্তেফাক, তবুও ভোটে যায় বিএনপি, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। এই ছিল কয়েকটি প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতে আসতে চাচ্ছি জনাব সারোয়ার হোসেন আপনার কাছে। আমি শুরুতে যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি সেটি যুক্তরাজ্য প্রসঙ্গে। আমি আজকের আলোচনা, অনেকগুলো বিষয় রয়েছে আজকের পত্রিকার যে প্রধান প্রধান শিরোনাম রয়েছে, বাংলাদেশের অনেকগুলো বিষয় রয়েছে আজকের আলোচনা। তার মধ্যে প্রথমে আমি যে প্রসঙ্গে আসতে চাচ্ছি যে ম্যানচেস্টারে যে কোভিড-19 বিধিনিষেধ নিয়ে সিদ্ধান্তহীনতা রয়েছে, মানুষের জীবনের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে কিনা এই বিষয়টি, এবং স্থানীয় নেতারা কিংবা স্থানীয় ব্যবসায়ীরা তারা এই টিয়ার 3 যে লকডাউন যে সিস্টেমটি এটি তারা মানতে নারাজ। তো এই বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ জনাব সোহাগ, ধন্যবাদ আয়ন টিভিকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ যুক্তরাজ্যে শুরু হয়েছে কয়েক সপ্তাহ ধরে, এবং এর কারণে সরকার কয়েকটি এলাকাভিত্তিক লকডাউনের চিন্তাভাবনা করছে, এবং সমগ্র ইংল্যান্ডকে আপনারা জানেন 3টি স্তরে ভাগ করা হয়েছে, এবং গ্রেটার ম্যানচেস্টারে যেহেতু সংক্রমণটা আগে থেকেই অনেক বেশি ছিল, সে কারণে সেখানে সরকার চিন্তাভাবনা করছে সর্বোচ্চ যে সতর্ক ব্যবস্থা টিয়ার 3 নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা দেখেন প্রথম ধাক্কায়, করোনা ভাইরাসের যে প্রথম ধাক্কায় লকডাউনের কারণে আসলে ব্রিটেনের অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থায় চলে গিয়েছে। এই অবস্থায় আবার যদি লকডাউনের মতো, কারণ টিয়ার 3 যেটি বলা হচ্ছে বিশেষ করে হসপিটালিটি সেক্টর, রাত 10টার পরে আগে পাবস, বার এবং রেস্টুরেন্ট বন্ধ থাকবে সম্পূর্ণরূপে টিয়ার 3, প্লাস লেজার সেন্টারগুলো বন্ধ থাকবে, এবং এক পরিবার অন্য পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, মানে অনেক ধরনের বিধিনিষেধ। এর ফলে কিন্তু ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আরও। এই কারণে সেখানকার মেয়র সহ এন্ডি বারহাম সহ লেবাদলির মেয়র এবং ব্যবসায়ীরা যেটা দাবি করেছে সেটা হচ্ছে সরকারের যদি আর্থিক সহায়তা পাওয়া না যায় তাহলে আসলে এই লকডাউনের মধ্যে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা সম্ভব হবে না, জনজীবন স্থবির হয়ে পড়বে। এই কারণে সরকারের সাথে একটা দর কষাকষি চলছে গত 2-1 ধরে, এবং আজকে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি সেটি হচ্ছে আজকে মধ্যরাত পর্যন্ত, যেটি সরকারের সাথে দর কষাকষি যদি সফল না হয় তাহলে কিন্তু তারা অনেকটা, যেটা হুমকির সুরে বলেছে যে তারা লকডাউন হয়তো মানবে না, সরকারের যে কঠোর বিধিনিষেধ সেটা মানবে না। তবে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, আমরা দেখেছি সরকারের একজন মন্ত্রী যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী সর্বশেষ সিদ্ধান্ত নেবেন যদি এটির সুরাহা না হয়। আসলে
একদিকে জীবন বাঁচাতে হবে, অন্যদিকে অর্থনীতিকেও সচল রাখতে হবে অর্থ এই জায়গায়। এই দুটো নাই আসলে যুক্তরাজ্যের অবস্থা বলা যায় অনেকটা সঙ্গীন। কারণ আপনি দেখেন লিভারপুলে যেখানে টিয়ার থ্রি রয়েছে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রায় অচল, জনজীবন অচল হয়ে পড়েছে। এবং এর গত কয়েকদিন আগে যেটি পরিসংখ্যান এসেছে 1.5 মিলিয়ন মানুষ বেকার যুক্তরাজ্যে, এবং চাকরিচ্যুত হয়েছেন 2,27,000 মানুষ। সুতরাং বিশাল একটা প্রভাব কিন্তু পড়েছে জনজীবনের উপর। আপনি জীবনও বাঁচাতে হবে, কারণ প্রতিনিয়ত যে হারে সংক্রমণের 17,000-18,000-19,000 করে সংক্রমিত হচ্ছে আজকে, 18,800 এর ফলে কিন্তু মৃতের সংখ্যাটা কমেছে, কিন্তু মৃতের সংখ্যা শীত আসার সাথে সাথে হয়তো আবার বেড়ে যেতে পারে এই আশঙ্কায়। এবং এটা যাতে না হয় সেজন্য সরকার কিন্তু বিধিনিষেধগুলো কঠোর করছে। কিন্তু ব্যবসায়ীরা যেটা চিন্তা করছে সেটা হচ্ছে, যদি তাদের ব্যবসায় না ডেকে সেটাও এক ধরনের, তাদের পরিবার চলবে না কিংবা তাদের যে কর্মীরা আছে তারা কীভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে, এই চিন্তাটাও তাদের মধ্যে রয়েছে। এই অবস্থায় সরকারের পক্ষ থেকেও কি সম্ভব কিনা, যে একবার কিন্তু সহায়তা দেওয়া হয়েছে তো পুনরায় আবার সহায়তা দেওয়া সম্ভব কিনা, এটা কিন্তু প্রশ্নটা কিন্তু থেকে যায়। এটা এই কারণে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাও দেখেছি, যদি আবার লকডাউন দেওয়া হয় সমগ্র যুক্তরাজ্যে কিংবা ইংল্যান্ডেও, তাহলে কিন্তু অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগের হুমকি দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে। এই ধরনের সংবাদ বিভিন্ন মূলধারা সংবাদপত্রে এসেছে, মূলধারা নিউজে এসেছে আমরা দেখেছি। কারণ অর্থনীতি ইতিমধ্যে ব্রিটেনের অর্থনীতি কিন্তু যে রিসেশন যেটা বলা হয় সেটির দিকে চলে যাচ্ছে। তো সেই কারণে সেই অবস্থায় আবার অর্থনৈতিক সহায়তা দেওয়া আসলে সরকারের পক্ষে আদৌ সম্ভব নয়। সেই কারণে আপনি দেখেন ফার্লো স্কিমটা বাড়ানো হয়েছে, কিন্তু আগে যেখানে 100% কিংবা 80% দেওয়ার কথা ছিল সেখানে এখন বলা হচ্ছে 67% দেওয়া হবে, 67% দেওয়া হবে। সুতরাং সরকারের পক্ষে আসলে আর সহায়তা দেওয়া খুব একটা সম্ভব নয়, সেই কারণে কিন্তু সরকার আসলে দিতে পারছে না। কারণ না হয় ম্যানচেস্টার একটি, আপনি জানেন সর্ববৃহৎ অনেক বড় একটা শহর, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ম্যানচেস্টার কিন্তু অনেক ইনভেস্ট করা হয়েছে। সেখানে আরও যদি ইনভেস্ট আসলে সরকারের পক্ষে যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আমার যেটা মনে হয় কারণ দিয়ে দিত। কারণ এখন অর্থনীতি পশ্চাৎপদ, এখানে রিসেশনের ধাক্কা মোটামুটি লেগেছে, বেকার হচ্ছে মানুষজন, এবং যেটি ইউনিভার্সাল ক্রেডিটে রেকর্ড সংখ্যক মানুষ আবেদন করেছে। তো সুতরাং সরকার ব্যবসায়ীদেরও একবার দুইবার কয়েকবার সহায়তা দিয়েছে, তাদেরকে গ্রান্টের মাধ্যমে সহায়তা দিয়েছে, তাদেরকে ব্যাংকের মাধ্যমে বাউন্স ব্যাংক লোনের সুবিধা দেওয়া হচ্ছে, তাদের ভ্যাট কমানো হয়েছে, সব কিছু মোটামুটি সরকারের যতটুকু করা উচিত আমি মনে করি সব কিছুই করে ফেলেছে তারা। এরপরও যদি সহায়তা দিতে হয় আসলে সরকারের, আমি মনে করি সরকারের দেউলে হয়ে যাবার জোগাড় এখন। সুতরাং সরকারের পক্ষ থেকে আমার মনে হয় না আর কোনো সহায়তা দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি কিন্তু চলে যাচ্ছি রোমান চৌধুরী আপনার কাছে। আমি যুক্তরাজ্যে একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাচ্ছি আপনার কাছে, যেটি হচ্ছে যে আমরা জেনেছি যে বাগেরহাটে সাত কর্মদিবসের মধ্যে একটি ধর্ষণ মামলার রায় দেওয়া হয়েছে এবং দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এটি একটি গুড সাইন অবশ্যই, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? অবশ্যই ভালো, এটা পজিটিভ। এবং বাংলাদেশের এই বিচার ব্যবস্থার যে সমস্যাটা, দীর্ঘসূত্রিতা, এটা মনে একটা উদাহরণ, আস্থা ফিরে আসার একটা উপায়। আর সম্প্রতি ধর্ষণ যেভাবে বেড়ে চলেছে, বিশেষত শিশুদের উপরে যে এই ধর্ষণের যে মাত্রা, যেটা বাগেরহাটে যে ঘটনা, এটা কিন্তু শিশুদের, হ্যাঁ, শিশুর উপর ধর্ষণের ইয়েটা, আমার মনে হয় যে এটা যত দ্রুত করা যাবে ততই সমাজে একটা ইয়ে তৈরি হবে, মানে কী বলা যায় যে লোকজন দেখবে যে বিচার কত তাড়াতাড়ি হচ্ছে, সুতরাং সে অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে। আমার মনে হয় যে এটার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমলে নেওয়া উচিত, বিশেষত সামাজিক মূল্যবোধের বিষয়ে, ধর্মীয় কি বলা যায় যে একটা মূল্যবোধ আমাদের মধ্যে আছে, বিশেষত এই যৌন সম্পর্কিত বিষয়, সমাজ ব্যবস্থার পরিবর্তনের এই ধরনের কিছু আছে। এটা পরিবর্তন না, ঠিক যেটা ছিল আমরা, যেটা নিয়ে আমরা ছিলাম এতদিন, এটাকে আস্তে আস্তে কন্টেইন করা এবং ওইটাকে ডেভেলপ করা, আমার মনে হয় ওইটার মধ্যে থাকা ভালো। কারণ আমরা হঠাৎ করে কোনো একটা ব্যবস্থার মধ্যে যেতে পারবো না, আমরা হঠাৎ করে ওয়েস্টার্ন কালচারকে আমরা অ্যাডপ্ট করতে পারবো না। সুতরাং আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা, কিছুদিন আগে যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, আমার মনে হয় যে এটা খুব উপযুক্ত ইয়ে না, সিদ্ধান্ত না, আমার মনে হয় যে। আচ্ছা, আমি আমি এই প্রসঙ্গে আপনার কাছে কতজনের সাথে কথা বলবো, তার আগে আমি একটা কল নিতেছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আমি শফিকুল আলম বাল্লি থেকে বলতেছি। জি শফিক ভাই, আপনার প্রশ্নটি বলুন। জি, এই দেশের হাইকোর্টে
আমার একটা জাস্টিস করে দিয়েছে। জি আমি যে বলতেছি এটাই আমার উইটনেস ভিতরে। আমাদের বর্তমানে যে ঘটনা ঘটতেছে কুরআন মুজিদের সূরা নু দিয়ে বিচার আবেদন করে রয়্যাল হাইকোর্ট অফ লন্ডন ইন গ্রেট ব্রিটেন। ইনশাআল্লাহ আমাদের সকল বিচার হবে, যেহেতু কেউ আমরা কিন্তু আপনার প্রশ্নটি পাইনি। আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা তো কলকে হারিয়ে ফেলছি। যাই হোক, আমরা যে প্রসঙ্গে আপনার সাথে কথা বলছিলাম যে যাবত জীবনের যে বিষয়টি, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সাইডগুলো কি কি? আর পৃথিবীতে সব জায়গাতেই এখন আসলে ওই সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা মৃত্যুদণ্ড থেকে সবাই সরে আসছে এবং সব কিছুতে মৃত্যুদণ্ড সবাই প্রত্যাশা করে না। যেমন এই ধরনের ইয়েতে মৃত্যুদণ্ডটা একটু বেশি হয়ে যায়, বরং তখন হয়তো এমনও হতে পারে যে মানুষ যখন মনে করবে যে সে ধর্ষণ করার যদি মামলাটা হয় তার বিরুদ্ধে, তো তার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে, তখন হয় ধর্ষণ যাকে করেছে তাকে সে মেরেও ফেলতে পারে, এই ধরনের একটা পরিস্থিতিও তৈরি হতে পারে ধর্ষণকারীর পক্ষ থেকে। সুতরাং এটার দরকার নেই, বরং প্রচলিত আইন যেটা আছে সেটা শাস্তি বৃদ্ধি করা যেতে পারে, সময় বৃদ্ধি করা যেতে পারে। মানুষকে মেরে ফেলার মাধ্যমে তো তার কোনো ধরনের ইয়ে আসবে না, হয়তো অন্যজন জানবে যে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। আমার মনে হয় যে এই মৃত্যুদণ্ডের বিষয় না, যেটা এই উদাহরণটা একটু আগে বললেন বাগেরহাটে যে খুব স্বল্প সময়ের মধ্যে মনে হয় 15 দিনে বা সাত কর্মদিবসে, হ্যাঁ, এই সাত কর্মদিবসে যেটা করা হয়েছে সেই ধরনের একটা প্রক্রিয়া তৈরি করা হোক, যাতে মামলার এরকম দীর্ঘসূত্রিতা না থাকে এবং মানুষ বুঝে যে আমি আজকে ধর্ষণ করলে আমাকে 15 দিন পরে বা 1 মাস পরে আমাকে জেলে যেতে হবে কিংবা আমাকে ফাইন দিতে হবে, এই ধরনের কুইক একটা ইয়েতে যাতে যেতে হবে। এটা এটা সরকারকে এইদিকে একটা মনোযোগ দিতে হবে আমার মনে হয় যে। ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু চলে যাচ্ছি জনাব সারোয়ার হোসেন আপনার কাছে একই প্রসঙ্গে। বলত যে আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে থেকে দেখছিলাম যে ধর্ষণের একটি মহামারী চলে আসছিল বাংলাদেশে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছিল, তো তারই প্রেক্ষিতে সরকার মনে হচ্ছে যে অনেকটা তৎপর এই বিষয়টা নিয়ে, যেটা আমরা দেখলাম আজকে যে বাগেরহাটে একটি মামলা সাত কর্মদিবসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এই ধরনেরই তো হওয়া উচিত বিচার ব্যবস্থা, যেহেতু এটি বিশেষ আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মতো নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালগুলো করাই হয় আসলে বিচার কার্য যাতে ত্বরান্বিত করা হয়, দ্রুততার সাথে করা হয়। কারণ বাংলাদেশে এমনিতে যে সাধারণ আদালতগুলো রয়েছে সেখানে কিন্তু মামলার বিশাল জট, বিচারকের সংখ্যা কম কিংবা তদন্ত কাজ দেরিতে হয়, সে কারণে কিন্তু মামলা, আর সিভিল মামলা যেহেতু রয়েছে সে কারণে মামলার জট লেগে থাকে। তো এই অবস্থায় যেহেতু ট্রাইব্যুনালগুলো রয়েছে, ট্রাইব্যুনালের দ্রুততার সাথে হওয়া উচিত এবং সেজন্য একটা নজির স্থাপন হয়েছে বাগেরহাটের এই ঘটনাটি, এবং এখানে যে শাস্তি দেওয়া হয়েছে সেটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে অপরাধ যাতে, এই ধরনের অপরাধগুলো যাতে সংঘটিত না হয় সেজন্য কী করা উচিত, সরকারের কিংবা সমাজের কিংবা আমাদের কি করা উচিত সেটার দিকেও কিন্তু নজর দিতে হবে। আমরা শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করলাম, শাস্তি বাড়ালাম, এটার পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে, ঠিক আছে, কিন্তু যাতে এই ধরনের অপরাধগুলো না হয়, যে সামাজিক অবক্ষয়টা হচ্ছে, মূল্যবোধের যে অবক্ষয়টা হচ্ছে, বাগেরহাটের যে কথা 7 বছর বয়সী একটা শিশুকে ধর্ষণ করা করেছে এবং যে অপরাধী যার বিচার সাজা হয়েছে আজকে তার বয়স 50 বছর, সুতরাং এই যে মেয়ে কিংবা নাতির বয়সে একটা কন্যা শিশুকে যে দর্শনে যে মনোবৃত্তিটা তৈরি হলো, যে মানুষের মধ্যে যে পশুত্ববোধটা তৈরি হচ্ছে, এবং আপনারা জানেন সিলেটের MC কলেজে যে ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে যাওয়া, এবং নোয়াখালীর যে ঘটনা মায়ের বয়সী একজন মহিলার সাথে যে ধরনের, সুতরাং এই জায়গাগুলো চিহ্নিত করে এইগুলো থেকে কীভাবে তরুণ সমাজকে কিংবা আমি বলবো সমগ্র পুরুষ জাতিকে কীভাবে আপনার মানসিকভাবে তাদেরকে শক্তিশালী করা যায় কিংবা মানসিক বিকাশটা ঘটানো যায়, এই বিষয়গুলো তো সরকারের নজর দেওয়া উচিত। কারণ
এখানে আপনি দেখেন প্রতিটা শিশুর মানসিক বিকাশে কিন্তু সরকার অনেক বেশি জোর দেয়, ডাক্তার হতে শুরু করে মেন্টাল সাপোর্ট সব ধরনের রয়েছে। আর এই যে ধর্ষণের কাজ যারা করে তাদের আমি বলবো এক ধরনের মানসিক বিকৃতি রয়েছে, সুতরাং এদের এই বিকৃতিটা থেকে কীভাবে যারা বেড়ে উঠছে এখন যারা শিশু বয়স থেকে বেড়ে উঠছে তাদেরকে কীভাবে বের করে আনা যায়, এই বিষয়গুলো তো মানসিক স্বাস্থ্য নিয়েও সরকারের কিছুটা কাজ করা উচিত বলে আমি মনে করি। এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, সেটি হচ্ছে যে অনেকে কিন্তু এই যে যেমন দ্রুত নিষ্পত্তি কিংবা যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড এটার মাধ্যমে কিন্তু সমাধান হওয়াটা সম্ভব না। হ্যাঁ সমাধান হবে, বাট এখানে একটা এটাকে মিস ইউজ করার একটা প্রবণতা থেকে যায় কিন্তু। সব আইনেরই মিস ইউজ কিছু না কিছু হয়, তবে আইনের একটি কথা রয়েছে যে আপনার হাজার জন অপরাধী পার পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধী যেন শাস্তি না পায়, এই ধরনের একটি কথা রয়েছে। এবং মিসইউজ যে হবে না, মিসইউজ যে হয়নি কিংবা হবে না এই গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না, এক্ষেত্রে সবাইকে একটু সচেতন হতে হবে। যেমন এই মামলার রায়ও যে আসামি ছিল তার পক্ষে কোনো উকিল ছিল না, রাষ্ট্রপক্ষ থেকেই ওনার জন্য মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছিল এবং সে বলেছে এত দ্রুততার সময় হয়ে যাওয়াতে আমরা সুবিচার পাইনি, আমরা হয়তো আরেকটা সময় পেলে আমরা নিয়ে বিচার পেতাম, কিন্তু আপনার সুযোগ তো রয়েছে উচ্চ আদালতে আপনি যেতে পারছেন। সুতরাং মিস ইউজ যাতে যত কম হয়, এক্ষেত্রে পুলিশকে সচেতন হতে হবে, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে সচেতন হতে হবে। এখানে আসলে সরকারের একার মানে সরকার একার বলতে আমি এই জন্য বলছি কারণ এখানে বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে গেছে সব কিছুর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করা, সব কিছুর জন্য মন্ত্রীকে দায়ী করা, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিন্তু যদিও এটা হয়তো বা অনেকে আমার এই কথাকে হয়তো বা অনেকে অন্যভাবে নেবেন কিন্তু বাস্তব সত্য যেটা মন্ত্রী তো আপনার ঘরে কিংবা প্রত্যেকটা থানায় গিয়ে তদারক করতে পারবে না সবকিছু, একটা চেইন অফ কমান্ড রয়েছে, একটা চেইন অফ প্রধানমন্ত্রীকে দায়ী করার একটা লজিক এখানে রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তো রাষ্ট্রের সফলতা ব্যর্থতা সেটা অবশ্যই কিন্তু আমি যেটা বলছিলাম চেইন অফ কমান্ড একটা রয়েছে, চেইন অফ কমান্ড তো মানতে হবে। আপনার আপনি দেখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবার এমপি, জেলা প্রশাসক, এগুলো কেন তৈরি করা হয়েছে প্রশাসনিক যে বিকেন্দ্রীকরণ, কারণ প্রত্যেকের দায়িত্ব যথাযথ যদিভাবে যদি পালন করে তাহলে কিন্তু এই ধরনের অনিয়মগুলো সাধারণত হয় না, হওয়ার কথা না। হ্যাঁ প্রধানমন্ত্রীর কানে যেটি যাচ্ছে সেটি কিন্তু তিনি দেখছেন সেভাবে এবং প্রধানমন্ত্রীর কানে গিয়েছে বলেই কিন্তু প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে পদক্ষেপ নিয়ে এই ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করার যে সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি সব কিছুর জন্য প্রধানমন্ত্রীকে বলি তাহলে আসলে কি আসলে এটা বাস্তবসম্মত না, এটা ওনার পক্ষে সমাধান দেওয়া বাস্তবসম্মত না। সুতরাং সেই জন্য বলছি যাতে মিস ইউজ না হয় সেজন্য যারা পক্ষ অভিযুক্ত কিংবা যারা অভিযোগকারী এবং যারা তদন্ত করবেন এবং যারা মামলাটি পরিচালনা করবেন তাদের সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে, না হয় কারণ আদালতে অনেক সময় দেখা যায় আপনার মিথ্যা সাক্ষী দেওয়া হয়, অনেক আইনজীবী জেনেও মিথ্যা যুক্তিতর্ক তুলে ধরেন, এই ক্ষেত্রে কিন্তু আদালতও স্বপ্রণোদিত হইও কিংবা অনেক সময় আদালতও প্রমাণিত হয় যখন তারা কিন্তু আইনজীবীদেরকে সতর্ক করেন, পুলিশকে তো সতর্ক করেন। আজকে আরেকটা যেটা আপনার দেখলাম আকবরকে যেটা সিলেটের ঘটনা যেটা রায়হান আহমেদকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে, সে আকবরকে পালাতে গিয়ে সহায়তা করা হয়েছে কিনা কিংবা গাফিলতি হয়েছে কিনা সেটা তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কাজ যে হচ্ছে না কিংবা এই যে সচেতনতার বিষয়গুলো কোনো সময় আদালত কিন্তু স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে কোনো একটা বিষয়ে, এই বিষয়গুলো যত বেশি চর্চা হবে যত বেশি করা হবে তত দেখবেন আইনের মিস ইউজ হচ্ছে না কিংবা কোনো নিরাপরাধ শাস্তি পাচ্ছে না। জি ধন্যবাদ আপনাকে, আমি একটু চলে যাচ্ছি রোমান চৌধুরী আপনার কাছে। আমি এই যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকের প্রায় প্রত্যেকটা পত্রিকায় যে আরেকটি বিষয় দেখতে পেয়েছি যেটি হচ্ছে যে বসনিয়াতে প্রায় 600 অধিক বাংলাদেশ আটকা পড়েছেন বসনিয়ার একটি জঙ্গলে যারা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করেছিলেন এবং দেখেছে যে অনেকগুলো এনজিও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে, তো এই বিষয়ে আপনার মন্তব্য কী? যে এই যে আমরা অনেক সময় দেখে থেকেছি যে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার ক্ষেত্রে এবং ঢুকতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছে বিগত সময়ে, তো তারপর বাংলাদেশিরা কিংবা অনেকেই এই লোভে কিংবা দালাল চক্করে পড়ে এই কাজগুলো কেন করে থাকে? ধন্যবাদ। আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের এটা যুব সমাজের একটা বিশেষ অংশ আমি মনে করি যে এই ধরনের একটা ট্রেন্ড যে তারা বাইরে গেলেই ভালো কিছু করবে, যে দেশে থাকলে তারা কিছু করতে পারবে না, এটা মনে করি আমাদের আসলে ব্যর্থতা, আমাদের
সরকারের ব্যর্থতা, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যর্থতা। কারণ আমরা এই যুবকদেরকে একটা আলো দেখাতে পারছি না যে তারা আসলে দেশে থেকে কিছু করতে পারবে, বা তাদের বৈধ কোনো ব্যবস্থা আমরা তৈরি করতে পারছি না। কারণ একটা মানুষ যখন বড় হয় তখন তার আয় রোজগারের বিষয়ে, তার কাজের বিষয়ে একটা নিশ্চয়তা থাকতে হয় রাষ্ট্রে। কিন্তু রাষ্ট্র যদি এই বিষয়টি ঠিকমতো দেখভাল না করতে পারে তখন তো সে তার মতো করে একটা সিদ্ধান্ত নেবে। সুতরাং তার মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে, এবং সেই ভুলের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আমাদের একটা যুব সম্প্রদায়ের বিশেষ অংশ বাইরে পাড়ি দিচ্ছেন বিভিন্ন উন্নত দেশের আশায়, দালালদের খপ্পরে পড়ছেন। এবং অনেকে অনেক দালাল আসলে এটা একটা বিজনেস হিসেবেও নিচ্ছে, কারণ তারা এর মাধ্যমে অনেক টাকা পয়সা রোজগারের একটা ব্যবস্থা আছে, এবং তাদেরকে অনেক সময় জিম্মি করে টাকা আদায়েরও একটা বিষয় আমরা লক্ষ্য করি। তো সুতরাং এটা এই হিউম্যান ট্রাফিকিংই যেটা বলা হচ্ছে, যে এই ট্রাফিকিংয়ের মাধ্যমে একটা বিজনেস জড়িত এবং একটা অসাধু চক্র আছে, তারাই কাজগুলো হচ্ছে। এখন এই বিষয়টাকে আমি সম্ভবত ডয়েচে বেলিতে এই সম্পর্কিত একটা বড় প্রতিবেদন করাছি, এবং তাদের আমি অবস্থাগুলো দেখেছি, আমার খুব খারাপ লেগেছে আসলে, যে তারা বারবার ওই গেম খেলছে বলছে ওরা, যে বারবার তারা অস্ট্রিয়ার দিকে যাচ্ছে ইউরোপে ঢুকার জন্য, কিন্তু অস্ট্রিয়ার পুলিশ আবার তাদেরকে ফেরত দিচ্ছে, ফেরত পাঠাবে, এটাই পাঠাবে, এটা স্বাভাবিক, ওটা ওদের কাজ। কিন্তু এর মধ্যে যে তারা নিগ্রহের শিকার হচ্ছে বা কষ্ট পাচ্ছে, এখানে হিউম্যান রাইটসের কিছু বিষয় থাকতে পারে, কিন্তু আমরা তো কিছু বলতে পারবো না তাদেরকে জোর গলায় যে তারা। এটা খারাপ লাগছে যে আমরা একটা অর্থনীতির ভালো একটি অবস্থানে যাচ্ছি, অনেক সময় আমরা আজকে যা দেখলাম যে ভারতকেও ডিঙিয়ে গেছে আমাদের অর্থনীতি এই মুহূর্তে, হয়তো কিছুদিন পরে হয়তো এটা আবার ব্যাক করবে। যাই হোক, এই অবস্থায় যদি আমাদের সন্তানরা এরকম বিভিন্ন দেশে গিয়ে, তাহলে আমাদের যে সুনাম তৈরি হচ্ছে সেটা তো আসলে ধাক্কা খাবে, এবং আসলে বিশ্বের দরবারে বাংলাদেশের যে একটা অর্জন আছে সেটাও একটা নষ্ট হবে। আমরা তো বৈধভাবে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করতে পারি, এবং সেই ব্যবস্থাটা কেন যে সরকার করতে পারছে না আমি জানি না, সেটা সরকারেরও লাভ, সেখান থেকে তো তাদের কাছ থেকে তো কিছু টাকাও আসবে। আমরা বৈধ তাদেরকে ভালো ট্রেনিং দিয়ে আমি চলে যাচ্ছি জনাব সারোয়ার হোসেন আপনার কাছে। আমি বিরতির আগে জনাব রোমান চৌধুরী তার সাথে যে বিষয়ে আলোচনা করছিলাম, যে বসনিয়ার যে বিষয়টি, তিনি বলছিলেন যে রাষ্ট্রের যে কাজের যে নিশ্চয়তা, যুবকদের যে কাজের নিশ্চয়তা, এটা রাষ্ট্র ঠিকমতো দিতে পারছে না বলেই এই ধরনের ঘটনা ঘটছে, এবং তরুণরা এবং বিভিন্ন লোকজন এই যে বিভিন্ন ধরনের প্রলোভনায় পরে ইউরোপে আসার যে প্রলোভনটা, এই কাজগুলো তারা জড়িত হচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি এটার সাথে একটু দ্বিমত করব, কারণ ওনার কথা সূত্র ধরেই আমি দ্বিমত করি। সেটি হচ্ছে, আপনি দেখেন যে IMF এর যে প্রতিবেদন আসলো, GDP মাথাপিছু আয়, সেটি ভারতকেও ছাড়িয়ে গেছে, যেখানে ভারত হচ্ছে বিশ্ব অর্থনীতির 5টি দেশের মধ্যে অন্যতম, আর বাংলাদেশের অবস্থা অনেক পিছনে, কিন্তু মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে দিয়েছে। তার মানে এটা হচ্ছে বাংলাদেশ কিন্তু উন্নতি করছে। এবং আপনি দেখেন সরকারিভাবে জনশক্তি রপ্তানি কিন্তু মালয়েশিয়াতে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, এবং অন্যান্য কিছু দেশেও করার চেষ্টা করা হচ্ছে। আর মধ্যপ্রাচ্যের কিছু বাজার বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য, এটা খুবই সত্য। কারণ হচ্ছে, যেখানে দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে বসন্তের হাওয়াটা লেগে গেছিলো, তারপর থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থা কিছুটা টালমাটাল হয়ে পড়েছিল, সেজন্য স্থানীয়রা কিন্তু কাজে যেতে বাধ্য হয়েছে, এবং অনেক কোম্পানি হয়তো বন্ধ হয়েছে, অনেক কাজ থমকে গেছিলো। সেই কারণেই বিভিন্ন শ্রমবাজার, শুধু যে বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে এমন না, কিন্তু পৃথিবীর অনেক দেশের জন্য বন্ধ হয়েছে। অনেক দেশ বলা এমনও বলেছিল যে বিদেশ থেকে কোনো শ্রমিকই আনবে না, বিদেশ থেকে বলতে কিন্তু শুধু বাংলাদেশের কথা বলা হয়নি, তাদের দেশ বিয়ে অন্য দেশ থেকে আনবে না। কিন্তু দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে সরকারের এই ক্ষেত্রে, আমি একটি কথা এটা বারবার বলি, যে কোনো টক শোতে গেলে কিংবা যে কোনো জায়গায়, আমরা সব কিছুতে সব কিছুর জন্য সরকারকে একটা দায়ী করে, এবং দায়ী অবশ্যই করতে হবে, কারণ যেহেতু সরকার দেশ পরিচালনা করে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি দেখেন সব বাংলাদেশে টেকনিক্যাল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কী পরিমাণ বেড়েছে বর্তমানে, আপনি প্রতিটা জেলা শহরে হয়তো বা 10-20 কিংবা 100টাও টেকনিক্যাল কলেজ পাবেন, হাতে কলমে কাজ শিখছে। রেমিটেন্সের যে প্রবাহ, সেটা যদি আপনি দেখেন এই করোনার সময়ে কিন্তু রেকর্ড করেছে রেমিটেন্সের প্রবাহ। তো কারা পাঠাচ্ছে? প্রবাসীরা পাঠাচ্ছে। তো প্রবাসীরা তো বিদেশের মাটিতে কাজ করছে, তাই না? কাজ করছে বলেই তো পাঠাতে পারছে না। এটা তো প্রবাসী, কিন্তু দেশীয় যে কর্মসংস্থানের দেশীয় কর্মসংস্থান এখন দেশে কর্মসংস্থান যে আপনি নেই সেটাও বলবেন কীভাবে? আপনি দেখেন সরকারি বেসরকারি ব্যাংক বলেন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান বলেন, কাজ করছে ওখানে, কাজ করে বেতন কী পরিমাণ বাড়ছে, কিন্তু
যারা বিদেশে আসতে চাচ্ছে কিংবা ইউরোপে বিশেষ করে আসতে চাচ্ছে, তাদের আপনি দেখেন প্রত্যেকটা দালালকে 5-10 লাখ কিংবা 15-20 লাখ টাকাও দিয়েছে। এই টাকাটা কোত্থেকে আসছে? প্রত্যেকটা সন্তান কিন্তু সচ্ছল ফ্যামিলির সন্তান। আপনি যদি ওদের পারিবারিক অবস্থানটা শুনেন, বিশেষ করে আমি ইউরোপে যারা আসতে চায় তাদের কথা বলছি, তারা কিন্তু প্রত্যেকে সচ্ছল অবস্থায় রয়েছে বাংলাদেশে, কিন্তু তাদের চোখে একটা রঙিন স্বপ্ন, আমি যে কোনোভাবে ইউরোপ যাব, ইউরোপে গিয়ে আমি হয়তো আরও বেটার লাইফ লিড করতে পারবো। হ্যাঁ, যারা একটু দরিদ্র তারা মালয়েশিয়া যাচ্ছে, মালয়েশিয়া আমরা দেখেছি জঙ্গলে অনেককে জিম্মি করে বাংলাদেশ থেকে টাকা আদায় করা হয়েছে, সেগুলোকে পুলিশ অ্যারেস্টও করেছে, তাদের ব্যবস্থা হচ্ছে। কিন্তু ইউরোপের ব্যাপারটা আমি যতটুকু জানি, আপনি যেহেতু দীর্ঘদিন ইউরোপে আছেন, আপনি যেহেতু দীর্ঘদিন ইউরোপে আছেন, আপনারা জানেন এইখানে যারা আসতে চায় তারা কিন্তু 15-20-10 লাখ টাকা খরচ করে আসতে চায়। তার মানে হচ্ছে তারা কিন্তু সচ্ছল পরিবারের সন্তান, তারা শুধুমাত্র একটা রঙিন স্বপ্নের নেশায় একটা ইউরোপে যাবে, ইউরোপের একটা পাসপোর্ট হবে কিংবা ইউরোপের একটা দেশের নাগরিক হবে, ইউরোপের দেশের উন্নত জীবনযাপন এর আশায় আসছে, এবং সেক্ষেত্রে তারা দালালদের খপ্পরে পড়ছে। এখানে কিন্তু সরকারের আসলে খুব যে একটা কিছু করার আছে তা নয়, কারণ আপনি যেহেতু স্বীকৃত মানুষ, আপনি যেহেতু সচ্ছল মানুষ, আপনি কিন্তু ওয়েবসাইট দেখতে পারছেন। এখন আমরা বলি পৃথিবীতে হাতের মুঠোয়, গুগলে আপনি যদি কোনো কিছু লিখে টাইপ করেন সাথে সাথে আপনাকে বলে দিচ্ছে আপনি কীভাবে যাবেন, কোন দেশে কী রিকোয়ারমেন্ট আপনার। এখন যেমন এই দেশে ওয়ার্ক পারমিট চালু হচ্ছে করবে 1 জানুয়ারি থেকে, আপনি অলরেডি বাংলাদেশে দেখেন বেচা বিক্রি শুরু হয়ে গেছে, এবং বেচা বিক্রি হয়ে হচ্ছে কীভাবে 15-10-20 লাখ এরকম টাকা দিয়ে। কারা দিচ্ছে? তারা কিন্তু সচ্ছল ফ্যামিলি। তো সে 15 লাখ টাকা দিচ্ছে চোখ বন্ধ করে, সে 100-200-300 টাকা খরচ করে, MB খরচ করে, সে গুগলে দেখতেছে না যে আসলে কীভাবে যাওয়া যায়। এখানে কিন্তু দোষটা আমার নিজের, আমরা লোভে পড়ে এখানে আসতে চাচ্ছি, আমি বেশি টাকা খরচ করে, আমি কোনো পরিশ্রম না করে, কোনো কিছু না জেনে চোখ বন্ধ করে আমি দালালকে টাকা দিচ্ছি, যখন আমি বিপদে পড়ছি তখন দোষ দিচ্ছি দালালে আমার টাকা খেয়ে ফেলেছে কিংবা সরকার কিছু করছে না। এটা তো হওয়া উচিত না, এখানে সচেতনতার কিছু অভাব, সচেতনতার চরম অভাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার যে রঙিন যে স্বপ্নটা আপনি দেখছেন আসলে, যে ইউরোপ চলে গেলেই কারি কারি ডলার পাউন্ড, সেটা কিন্তু হ্যাঁ অবশ্যই এখানে যেহেতু এটার মুদ্রা পাউন্ড এবং ডলার ঠিক আছে পাবেন, কিন্তু আপনি 15-20 লাখ টাকা খরচ করার সাথে সাথে আপনি 1000-2000 টাকা খরচ করে ইংরেজিটা শিখেন, ইন্টারনেটে চেক করে দেখেন আসলে কোন ওয়েতে যাওয়া যায়, তারপর আপনি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। এই টাকাগুলো খরচ করার পরও তারা কিন্তু আসতে পারছে না, কিংবা তারা মানবেতর জীবনযাপন করছে বসনিয়ার একটি জঙ্গলে, খাবার পাচ্ছে না। এখন আপনি 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 চিন্তা করেন, আপনার বাড়িতে কেউ যদি অপরিচিত কাউকে কি আপনি ঢুকতে দিবেন? আপনি তো দিবেন না। সুতরাং দেশের বর্ডারে আপনি ভিসা ছাড়া আসছেন, আপনি অপরিচিত মানুষ আসছেন, আপনাকে কেন ঢুকতে দেবে? ক্রোয়েশিয়ায় পুলিশের নির্যাতনের শিকার হয়েছে বলছেন, ক্রোয়েশিয়ায় আপনি ঢুকতে গেলেন আপনি তো স্বাভাবিকভাবেই নির্যাতনের শিকার হবেন, আপনি স্বাভাবিকভাবে আপনি বর্ডার ক্রস করতে পারবেন না। তা আপনি ক্রোয়েশিয়ায় আসার আগে কেন আপনি ঘেঁটে দেখলেন? আপনি তো মধ্যপ্রাচ্যে আসতে পারছেন, আপনি তো স্কুল কলেজে গিয়েছেন, আপনি তো ইউনিভার্সিটিতে গিয়েছেন, আপনি তো ফেসবুক নিয়মিত ব্যবহার করতে পারেন, আপনি ফেসবুকে আপনি সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে পারেন। ফেসবুক নিয়মিত বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারী বলা হয়, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে অনেক বেশি ফেসবুক ব্যবহারকারী। সুতরাং ফেসবুক আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ইন্টারনেটে একটু সার্চ করে দেখতে পারেন না আপনি কীভাবে ইউরোপে পাড়ি দিবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু চলে যাচ্ছি রোমান চৌধুরী আপনার কাছে। আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কয়েকদিন আগে বাংলাদেশে অনেকগুলো প্রায় বেশ কয়েকটি নির্বাচনী আসন শূন্য হয়েছে, তো সেখানে নওগাঁ এবং ঢাকা 5 সহ নির্বাচন অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা 18 নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে বিএনপির মহাসচিব আজকে বলেছেন যে এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পক্ষান্তরে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নির্বাচনে আসে সরকারকে তোষারোপ করার জন্য এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তো এই বিষয়ে আপনার মন্তব্য কী? এটা তাদের অনেক দিনের কথাবার্তা, পাল্টা কথা, একজন এটা বললে আরেকজন পাল্টাটা বলেন, এটা আসলে তাদের রাজনৈতিক। কিন্তু আমরা যারা যদি সাধারণ জনগণের কথা বলতে হয় তাহলে আমার মনে হয় যে এদের দুই পক্ষেরই সমস্যা আছে। প্রথম পক্ষের সমস্যা যা বিএনপির কথা যেটা বললেন, যে বিএনপি আসলে একটা ওই অপারেশন বিরোধী বা নির্বাচন যে হচ্ছে না এটাকে আনার পক্ষে যে ধরনের কর্মসূচি কর্মকাণ্ড পরিচালনা করা দরকার সেরকম কর্মসূচি বা কর্মকাণ্ড তাদের মধ্যে নেই। আমার মনে হয় যে
যেখানে যেরকম কাজ করতে হয় সেটা করতে হবে। যেমন যদি মনে হয় যে রাস্তায় নেমে আপনি করবেন, কি বলে, সরকারকে হটানোর জন্য যত ধরনের কর্মসূচি আছে, মিছিল, মিটিং, সেগুলো করবেন, আপনাকে বাধা দেওয়া হবে, বাধা আপনাকে ডিঙ্গাতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিএনপি, এই বিএনপির দুর্বলতার কারণেই, কারণ প্রধান বিরোধী দল বিএনপি, দুর্বলতার কারণেই আওয়ামী লীগ এই সাহসগুলো করছে নির্বাচনকে নিজেদের মতো করে নেওয়ার জন্য। আমার মনে হয় যে কেউই অস্বীকার করবেন না যে গত 2014 সাল থেকে 2019 এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই বিএনপি এইভাবে গিয়েছে এবং আবার পাল্টা কথা এটি বলেছে যে এই সরকারের আমলে নির্বাচন হবে না। তো তারা যায় কেন, আমি এটি আমার প্রশ্ন। তাহলে তো আপনার আপনার কথা অনুযায়ী ওবায়দুল কাদেরের কথাই ঠিক। হ্যাঁ, ওবায়দুল কাদের ঠিক আছেন এই অর্থে যে উনি যে জায়গায় বসে কথা বলছেন, উনি বিজয়ের বিজিত হিসেবে কথা বলছেন, উনার অনেক কথাই উনি বলতে পারেন, তার সব কথাতেই আপনি মানতে হবে, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কারণ যিনি হারছেন তার কথার কোনো দাম নেই এখন। তা আমার কথা হচ্ছে যে এই কথার ইয়ে না করে কর্মসূচি দেওয়া হোক, এটা এটা ওই বিএনপি আওয়ামী লীগের বিষয় না। ভোটাধিকার যেটা, এটা হচ্ছে একটা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার, কারণ আমি আমার অথরিটিটা, আমি কিন্তু বাংলাদেশের একজন মালিক। আজকে যদি বাংলাদেশের টোটাল এরিয়াকে যদি আমার টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে ওই ভাগের একটা পার্ট কিন্তু আমি ইয়ে করি, আমার একটা স্টেক আছে ওইখানে, আমি একজন স্টেক হোল্ডার, একদম ডাইরেক্ট স্টেক হোল্ডার আমি। সুতরাং আমার অথরিটিটা আমি একজনকে দিব, সুতরাং সেটা তো আমাকে বুঝে দিতে হবে, এবং আমি আমি দিব না আপনি জুড়ে নিয়ে যাবেন সেটা তো হতে পারে না। এটা আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না। এই ভোট জালিয়াতি বা ভোট চুরি বা ভোট ডাকাতির যে সংস্কৃতি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা বিএনপির আমল থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে সেটা পূর্ণতা লাভ করেছে। আমার মনে হয় যে এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং এর জন্য আমার মনে হয় যে জনতার কাতার থেকে ঐক্যবদ্ধ একটা আন্দোলনের, কিন্তু সেক্ষেত্রে জনগণ, সাধারণ জনগণের অন বিহেভ, কখনো কখনো অনেক সময় জনগণের অন বিহেভ তো কোনো একটা রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠনকেই বলতে হবে। এটাকে উঠতে দেওয়া হচ্ছে না, এমনভাবে উঠতে দেওয়া হচ্ছে না, সাংবিধানিকভাবে এদেরকে আটকে রাখা হচ্ছে, বিভিন্ন বাধ্যবাধকতা তৈরি করা হচ্ছে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে। আবার যারা এই জিনিসটাকে সংঘবদ্ধ করতে চাচ্ছে তাদেরকেও বিভিন্নভাবে কি বলা যায় যে এটা এটাকে গতিবিধি অন্যদিকে পরিবর্তন করার একটা প্রক্রিয়া চলছে সবসময়, কারণ সরকার সবসময় চেষ্টা করে যে সে যাতে নিরাপদ থাকে। তো সুতরাং তার নিরাপদ করতে গিয়ে যেগুলো তার থ্রেট আছে সেগুলোকে সে ইয়ে করবে, শেষ করে দিবে। তো সুতরাং এই যে মনে করেন নূরের মতো একটা, যেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন সেটা একটা জাতীয় আন্দোলনের দিকে ওরা যাচ্ছে, আমার মনে হয় যে এই ধরনের উঠতি মানুষদেরকে আমাদের সহায়তা করা উচিত। কারণ এই পারিবারিক রাজনীতি এবং দুই নেতার ইমোশনাল যে রাজনীতি, এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক আছে? এটা যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে ওই যে পাওয়ার পলিটিক্স বা দুই দলের পরিবারে ইমোশনাল বিষয়কে কেন্দ্র করে যে রাজনীতি আবর্তিত হয় সেটা চলতেই থাকবে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি মার খাচ্ছে, কালকে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ মার খাবে। কিন্তু নতুন কেউ যদি কোনো দল তৈরি হয় কিংবা তৈরি হয়ে আসে, হ্যাঁ, তারাও যে পারিবারিক রাজনীতি শুরু করবে না এটা নিশ্চয়তা কোথায়? সুতরাং এখানে আমাদেরকে একটা বিবেচনা করতে হবে, দেখতে হবে যে যারা রাজনীতিতে আসছে তারা এই ইয়েটা কী, তাদের স্ট্রাকচারটা কী, তারা কীভাবে রাজনীতি করছে, তাদের বিভিন্ন বিষয়গুলো কতটা ট্রান্সপারেন্ট। যেমন আপনি আর্থিক বিষয়ে যদি মনে করেন যে আমরা নতুন যে সংগঠন আসবে তাদের আর্থিক ব্যবস্থাপনা যদি আমরা ট্রান্সপারেন্ট দেখি, কোথার থেকে টাকা আসছে, কোথায় তারা খরচ করছে, এগুলো যদি আমাদেরকে দেখায়, তখন আমাদের বিশ্বাস স্থাপিত হবে যে পরবর্তীতে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা লুপাট হবে না। আমার মনে হয় যে এই বিষয়গুলোকে সামনে আনতে হবে। আমরা সবাই জানি যে কোন কোন বিষয়গুলো একটি সংগঠনের সামনে দাঁড় করালে মানুষ আস্থাভাজন হবে, আমার মনে হয় এগুলো সবাই জানে, আমাদেরকে ওই জায়গাতে কাজ করতে হবে। আমি আজকে নূর হয়তো মনে করতে পারতে যে আমি হয়তো কালকেই প্রধানমন্ত্রী হয়ে যাব, সুতরাং আমাকে তাড়াতাড়ি একটা পদ বেছে দিতে হবে, না, সেটা একটা লং টার্ম গোল সেট করতে হবে। ধরেন 10 বছর বা 15 বছরের একটা সময়সীমা নির্ধারণ করে আমরা যারা এখনকার প্রজন্ম, তরুণ প্রজন্ম, প্রযুক্তির প্রজন্ম যারা আছে তাদেরকে এখানে সন্নিবেশন করতে হবে। এখানে আমাদের প্রত্যেকের ইমোশন আছে, আমাদের পূর্ববর্তী যারা নেতা আছেন এখানে আমাদের একটু কম না। আমি যেমন শেখ মুজিবকে ধারণ করি, আমি তেমন জিয়াউর রহমানকে ধারণ করি, তাজউদ্দিনকে ধারণ করি, ভাসানীকে ধারণ করি, তাদের প্রত্যেকেরই পার্ট পার্ট অবদান আছে। কোনো কিছু এককভাবে হয় না কিন্তু দুনিয়াতে, একটা যৌথ
ইয়ের মাধ্যমে হয়। আজকে ইচ্ছা করলো জিয়াউর রহমান এখন এসে কিছু করতে পারবেন না, আজকে ইচ্ছা করলো শেখ মুজিবুর রহমান আসতে পারবেন না, তিনি যদি বেঁচেও থাকতেন হয়তো আজকে তার বয়স এমন পর্যায়ে হতো তিনি মারাও যেতে পারতেন স্বাভাবিকভাবে, তো তারা কি আসতে পারবেন এখানে? তো আমরা একজন মানুষকে এত মহান করার কোনো মানে হয় না। এগুলো তো আসলে হয় কি যে একটা বিভেদ তৈরি করা হয় এবং আমরা যতটুকু সম্মান দেওয়ার কথা ততটুকু আমরা দিতে পারি। অনেক সময় তার কর্মের মাধ্যমে হয়ে যায়, অবশ্যই মহান হবেন। আমরা মহান হওয়াটা তো আসলে কেউ জোর করে করতে পারবে না, সেটা তো আমাদের ভিতর থেকে আসবে। আমি যতটুকু আপনাকে সম্মান দেওয়ার শ্রদ্ধা দেওয়ার এর চেয়ে যদি বাড়তি আপনি আমাকে জোর করে আশা করতে চান তাহলে তো সেটা আমার কাছে আসবে না। যতটুকু আমি করতাম ওইটি আমি ফিরে নিয়ে যাব তখন। জি ধন্যবাদ আপনাকে। এবং এটা কারোর সম্পত্তি না, দলের সম্পত্তি না, এটা জাতীয় সম্পত্তি হিসেবে বিবেচনা করেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ সারোয়ার ভাই। যে একই প্রসঙ্গে মূলত নির্বাচন খেলা এবং দোষারোপ নিয়ে যে ধন্যবাদ, আসলে যেটি বলছিলাম সমগ্র পৃথিবীটাই আবর্তিত হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার জন্যই সবাই রাজনীতি করছে, দল করছে, সমর্থন আদায়ের চেষ্টা করছে। বাংলাদেশে আসলে যেটি বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, ক্ষমতার জন্য হচ্ছে এখন আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে দোষারোপ করছে নির্বাচন নিয়ে। আপনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ বলছে সুষ্ঠু হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য উপায় আপনি স্বাভাবিকভাবেই আপনি আমাদের ব্যবসাতে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে ব্যবসা যদি একটা আঘাত করে আপনাকে দুইটা আঘাত করার ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি ব্যবসা করতে যাবেন, নয়তো যাবেন না। রাজনীতিটা হচ্ছে সেরকম একটা পাওয়ার পলিটিক্স, আপনার জনসমর্থন বিএনপি বলছে তাদের জনসমর্থন রয়েছে, জনসমর্থন থাকলে তারা রাস্তায় নেই কেন? বলা হচ্ছে তাদেরকে পুলিশি নির্যাতন করছে। পুলিশি নির্যাতনের ভয়ে যদি আপনি রাস্তায় না নামতে পারেন তাহলে আপনার অধিকার আপনি কিভাবে আদায় করবেন? আপনি আমার দুঃখ লাগে বিএনপির রাজনীতিগুলো দেখলে, তাদের তারা তাদের নেতাদেরকে তুলনা করে নেলসন ম্যান্ডেলার সাথে। নেলসন ম্যান্ডেলার জীবনে কত বছর উনি জেলে ছিলেন, এখন আপনি জেলের ভয় করে আপনি রাস্তায় নামবেন না, আপনি জেলে যাওয়ার ভয়ে আপনি বিদেশে পালিয়ে যাবেন, আপনি জেলে যাওয়ার ভয়ে আপনি হাসপাতালে চলে যাবেন, আপনি জেলে যাওয়ার ভয়ে আপনি কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবেন না। ক্ষমতায় গেলে কিন্তু মন্ত্রী আপনি হবেন, ক্ষমতায় গেলে সরকারি সুযোগ সুবিধা সব আপনি পাবেন। আপনার যে কর্মী আজকে মারা যাচ্ছে সেই কর্মীর নামটা আপনারা লিখে রাখছেন সংখ্যা হিসেবে, যে বলা হয় যে আমার 21,000 নেতা কর্মী জেলে রয়েছেন, সেই 21,000-এর মধ্যে 21 জনকেও কি আপনার যে বড় বড় নেতারা রয়েছে, যে যে ব্যবসায়ী নেতারা রয়েছে তারা কি আর্থিক সহায়তা দিয়েছে, মামলার খরচ দিয়েছে? দেয়নি। আপনি ব্যবসায়ীর ছেলেকে মেয়র ইলেকশনে প্রার্থী করেন, সে কি আপনার ছাত্র দল করেছিল, স্বেচ্ছাসেবক দল করেছিল, যুব দল করেছিল? আপনি টাকা দেখে যেভাবে নেতা বানাচ্ছেন স্বাভাবিকভাবেই আপনার পিছনে কর্মীরা কেন যাবে? মানুষ এখন আগের মতো পাগল নেই, মানুষ এখন আগের মতো বোকা না, মানুষ এখন চিন্তা করছে আমার পেছনে থাকতে হবে কারণ আমার পিছনে আমার পরিবার রয়েছে। আমি যদি আজকে মারা যাই তাহলে আমার পরিবারকে দেখার মতো কেউ নেই, আর আমি জীবন দিয়ে আপনাকে ক্ষমতায় বসাবো তখন কিন্তু আপনি সকল ধরনের সুযোগ সুবিধা নেবেন, আর প্রতি বছর হয়তো আমার কবরে গিয়ে একটা ফুল দিবেন, মোনাজাত করবেন, তাও ফটো সেশনের জন্য। আপনি দেখেন জিয়াউর রহমানের কবরে যায় ওখানে মারামারি হয়, ইভেন কি বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ওখানে কবরে ওখানেও মারামারি হয়, কী জন্য? ফটো সেশনের জন্য। আমাকে দেখা যাচ্ছে না, আমি সরাই দিই, আরেকজনকে সরিয়ে আমার চেহারা দেখাতে হবে। সুতরাং পলিটিক্সটা ওই জায়গায়। সেই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত না জনগণের কাতারে গিয়ে দাঁড়াতে পারবেন, আমি নেতারা কি জন্য, নেতারা আগে আপনি আগের নেতাদের কথা চিন্তা করুন, তারা মিছিলের সম্মুখভাগে থাকতো, গুলি আসলে প্রথমে তাদের বুকে লাগবে, এখন নেতারা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলে দেয় আমার চেহারা, আমার 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 বক্তব্য সারা বিশ্বে প্রচলিত হয়ে গেলাম, আমি বিরাট নেতা হয়ে গেলাম, বড় নেতা হয়ে গেলাম, একটু অসুস্থ হলেই বুকে ব্যথা হয়ে হাসপাতালে চলে যাচ্ছে, কেবিন নিয়ে থাকছে। আর জনগণ যে কর্মী আপনার মারা গেল অবু শিশুদের রেখে, ছোটো ছোটো বাচ্চা রেখে, বিধবা বউরে বউকে রেখে কিংবা মাকে রেখে সংসারের সংসারকে সংসারে সে একমাত্র উপার্জকম ব্যক্তি ছিল, তার খবর তো কেউ নেয় না। সুতরাং আপনার পিছনে কেন যাবে? আপনি হরতালের ডাক দিলে কেন আপনার আহ্বানে তারা নামবে? বিএনপির দুর্বলতা হচ্ছে ওই জায়গায় যে আপনারা কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে পারছেন না নেতারা। নেতাদের কিন্তু অডেল টাকা, আপনি দেখেন বড় বড় ব্যবসায়ীরা কিন্তু বিএনপিতে রয়েছে, কেউ কিন্তু সহায়তা করছে না। আমি নিজে জানি না কারণ আমার এলাকায় কিংবা আমার বৃহত্তর চট্টগ্রামে অনেকে মারা গেছেন, তাদের পরিবারের কেউ খবরও নেয় না।
সুতরাং এই যে আপনি জনবিচ্ছিন্ন, আসলে জনবিচ্ছিন্ন, এই যে কর্মীদের থেকে আপনি দূরে, সেই কারণে কিন্তু এটা কি শুধু বিএনপির ক্ষেত্রেই হচ্ছে নাকি অন্যান্য দলগুলোর ক্ষেত্রে? না, এখন তো এখন যেহেতু তারা ক্ষমতায় নেই, অন্যান্য দলগুলো দলের নাম, অন্যান্য দলগুলো বলতে আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, তারা তো আওয়ামী লীগের যে আজকে যে আওয়ামী লীগে যোগ দিল সেও তো কোনো না কোনোভাবে নাম ভাঙিয়ে আখের গোছাচ্ছে, কারণ সরকারি দল। জি, আপনি এই যাদেরকে জালিয়াতির জন্য ধরলো কয়েকজনকে, তারা তো হাইব্রিড আওয়ামী লীগের, যেটা বলা হয় প্রত্যেক দলে আছে হাইব্রিড কিছু। আপনি যদি হাইব্রিড না হন, আপনি ব্যবসায়ী নেতা হিসেবে মেয়রের নমিনেশন কেমনে পান আপনি? আমি তো বলবো সেও হাইব্রিড, কারণ পলিটিক্স হওয়া উচিত কেউ। আপনি ছাত্র জীবন থেকে যদি রাজনীতি করে আসেন তাহলে দলের আদর্শ বুঝবেন, তাহলে মর্ম বুঝবেন রাজনীতির। পথে ঘাটে যদি আপনি ঝড় বৃষ্টির মধ্যে মিটিং মিছিল করেন, তার তাহলে বুঝবেন কষ্ট কী রাজনীতি করার, কেন এবং কেন রাজনীতি করছেন, মানুষের কী কষ্ট, কর্মীদের কী কষ্ট, আপনি তো সেটা বুঝেন নাই। সুতরাং আওয়ামী লীগের যারা রয়েছে তারা তো যে কোনোভাবে ব্যবসা বাণিজ্য হোক কিংবা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, সুতরাং তাদের মধ্যে বিচ্ছিন্নতা, আসলে বিচ্ছিন্নতা বোঝা যায় যখন কষ্টে থাকে, যখন বিরোধী দলে যায় তখন বোঝা যায় আসলে কর্মীদের সাথে কতটুকু সম্পর্ক রয়েছে। এবং বিরোধী দলে থাকলেই কিন্তু নেতারা কর্মীদের কাছে যায় যখন ক্ষমতায় থাকে না, যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু নেতারা কর্মীদের কাছে যায়। কিন্তু বর্তমানে যেটা হয়েছে কর্মীরাও নিজেদের আখের গোছাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি রোমান চৌধুরী আপনার কাছে। আমি যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে সাগর রনির হত্যাকাণ্ড, এটি ঘটেছে আর আজ থেকে 9 বছর আগে। আমরা দেখেছি যে গত 15 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছানো হয়েছে, এই নিয়ে 75 বার পিছানো হয়েছে। তো আপনারা দুজনে এখানে সাংবাদিক, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কী? ধন্যবাদ। এটি তো বাংলাদেশে একটা আইকনিক মামলা, সাংবাদিক হত্যার বিষয়ে। আমরা দীর্ঘদিন ধরে এটা একটা আন্দোলনের কী বলা যায় একটা ব্যানার, এটা একটা লোগো হিসেবে কাজ করে এখন পর্যন্ত তার বিচার হয়নি। এবং আমার খুব কষ্ট লাগে তার বাচ্চার চেহারাটা দেখলে, যে সে বড় হচ্ছে একটা বিচারহীন সংস্কৃতির উপর। এবং আমি জানি না সে ভবিষ্যতে কী করবে। এই সরকার যারা আছেন আজকের নেতা নেত্রীরা, মুরব্বীরা যারা আছেন দেশের, তারা এই সন্তানের কাছে কী জবাব দেবেন? আজকে 15 বছর হয়ে গেল একটা জোড়া খুন। আপনি চিন্তা করেছেন একটা মানুষ মারা গেছে 9 বছর। হ্যাঁ, তো এত সময় গেলে কেউ কি মামলা মনে করেন বিচার প্রার্থীরা আর কি বিচার চাইতে পারে? এটা তার তো শাস্তি উল্টা হচ্ছে, এখানে উল্টো শাস্তি হচ্ছে যে লোকটা বিচার চাচ্ছে এখানে। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশে বরং খুন করা অনেক ভালো বা অপরাধ করা অনেক ভালো, এরা অনেক সময় খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পায় বিভিন্ন কারণে, সরকারের ফেভারে থাকার কারণে। অনেক বেশিরভাগ মানুষেরই তো পাওয়ারটা ইউজ করে যারা সরকারের ক্ষমতায় থাকে তারাই। সুতরাং আমি মনে করি যে এখন বাংলাদেশের মানুষ এমন অবস্থায় গেছে যে আপনি যদি সরকারি দলের হন তাও আপনি বিচার পাবেন এটা আমার সম্ভাবনা নেই। সরকারি দলের সবাই কিন্তু বিচার পাচ্ছে না, তার মধ্যেও ভাগ আছে। একেবারে সরকারের কাছাকাছি যারা আছে তারা হয়তো বিচারের কাছাকাছি আছে, কিন্তু বাকিরা কিন্তু সবাই প্রায় একই অবস্থা। এটা হয়েছে মূলত এই পাওয়ার পলিটিক্সের জন্য এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য। কারণ সরকার করে কি যে কিছু লোককে তাদের আশেপাশে রাখে যাতে তাদের মাধ্যমে সে ক্ষমতায় টিকে থাকে। তখন এদের উপর নির্ভরতার কারণে দেখা যায় এরা তাদের অধস্তনদের মাধ্যমে যা ইচ্ছা তাই করে। এবং এই খুন, ধর্ষণ এগুলো কিন্তু এই শুধু যে অপরাধ তা না, এটা হচ্ছে এলাকায় প্রভাব বিস্তার করা, প্রতিপত্তি তৈরি করা, এবং এই প্রতিপত্তির মাধ্যমে আরও বেশি বিভিন্ন সম্পদের মধ্যে তার অধিকার প্রতিষ্ঠিত করা জোর জবরদস্তি করে। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আপনি কেন একজন মানুষকে মারতে যাবেন, ধর্ষণ করতে যাবেন, হঠাৎ করে তো আর এটা তৈরি হবে না। এটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমার মধ্যে তৈরি হবে, যে না আমি এই খুনটি করলে বা এই ধর্ষণটি করলে আমার কিচ্ছু হবে না, কারণ আমার পিছনে আমার নেতা আছেন, আমি সরকারি দল করি, এরকম একটা মনস্তত্ব কাজ করে। সুতরাং যে জিনিসটিতে আসতে যাচ্ছে, আমরা এই সব বিষয়কেই আমরা এক জায়গায় নিয়ে আসতে হবে, একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে রাজনীতিতে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখান থেকে আমরা নতুনভাবে চিন্তা করতে হবে এবং ফ্রেশ ব্লাড তৈরি আনতে হবে, যারা নতুনভাবে উজ্জীবিত করবে আমাদেরকে। আমাদের এই বৃদ্ধ প্রবীণ যারা আমাদেরকে অন্যান্যভাবে অনেকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারেন, কিন্তু এই প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার মতো
তাদের ক্যাপাবিলিটি নেই, তারা আসলে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তারা থাকেন। এবং আমার মনে হয় যে নতুন নেতৃত্ব আসতে হবে, সেটা কে আসবে আমি জানি না, এই এই বর্তমান প্রজন্মের শিক্ষিত লোকদের মাধ্যমেই এটা আসতে হবে। কারণ রাজনীতিটা আসলে একেবারে মাঠে ঘাটের বিষয় না, এটা অনেক বড় বিষয়। আপনি যদি একটু এই জিনিসটা না লাইট করলে ইয়ে হবে না, যে আপনি প্রযুক্তি সামলাবেন, একই রাস্তায় মারামারি করে আপনি প্রযুক্তির মন্ত্রণালয় সামলাতে পারবেন? আপনি অর্থনীতি সামলাবেন, আপনি কি ওই রাস্তায় চুরি চামারি করে পকেট কেটে কি আপনি অর্থনীতির বিষয়গুলো সামলাতে পারবেন? সুতরাং সেখানে শিক্ষা দরকার, একজন নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তি সেখানে আসতে হবে। সুতরাং আমি একটা জিনিসে যাচ্ছি যে নতুন দল যারা গঠন করবেন বা নতুনভাবে যারা সাজাবেন, তারা কিন্তু আমাদের যে ন্যাশনাল অ্যাসেম্বলি আছে, সংসদে যেভাবে আমাদের বিভিন্ন সেট আপ আছে, অর্থনীতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় গেছে, এই আঙ্গিকে আমাদের পুরো সেট আপটা একদম প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে আস্তে আস্তে গ্রুমিং হয়ে উঠে আসতে হবে। রাজনীতি ছাড়া হবে না। আর যারা ব্যবসায়ীরা আমাদের রাজনীতিতে আসছেন, তারা কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আসছেন, তারা যারা ব্যবসায়ী আসছেন তারা কিন্তু রাজনীতিকে ব্যবসার পক্ষে ব্যবহার করছেন, সুতরাং সেখানে রাজনীতি তিরোহিত হচ্ছে। আমার মনে হয় কোনো ব্যবসায়ী আমাদের রাজনীতিতে আসবে না। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। জি, আমি চলে যাচ্ছি জনাব সারোয়ার হোসেন আপনার কাছে একই প্রসঙ্গে, যে এই যে যে সাগরণি হত্যাকাণ্ড, এটার মামলা নিয়ে যে একটি টানাহেসড়া চলছে দীর্ঘদিন ধরে, আরও একবার এটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছানো হয়েছে, এই নিয়ে 75 বার পিছানো হয়েছে, যেটি পৃথিবীর ইতিহাসে বোধহয় বিরল। এই বিষয়টা একজন সাংবাদিক হিসেবে আপনি কীভাবে দেখছেন? আমি দেখেছি যে আপনি সহ প্রবাসী অনেক সাংবাদিকরা এখানে এবং বিভিন্ন দেশের বাইরে বিভিন্ন দেশে আন্দোলন করেছে তাদের এই হত্যাকাণ্ডের পর থেকে, তো একজন সাংবাদিক হিসেবে খুব সংক্ষেপে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এই প্রথম সম্ভবত এই হত্যাকাণ্ডের পরে আলতাবালি পার্কে মানববন্ধন সমাবেশ করেছিলাম, সেই সময় দাবি উঠেছিল এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী অনেকে আশ্বাস দিয়েছেন, আসলে কিছু হয়নি। এটি আমি যদি সহজভাবে বলি, আসলে এর বিচার আদৌ কবে হবে এটি নিয়ে খুব একটা আশা দেখছি না, কারণ এটি এই ধরনের 75 বার প্রতিবেদন পেছানো, এটি আপনি যেটা বললেন আসলে বিরল। এবং এটি কেন পেছানো হচ্ছে, আদালতও এখানে কিছু করছে না, কারণ অনেক সময় দেখা যায় আদালত বলে টাইম ফ্রেম বেঁধে দেয় যে এতদিনের মধ্যে প্রত্যন্ত প্রতিবেদন দিতে হবে, এবং বারবার আয়ু বদল হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বদল হয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনিও বারবার আশ্বাস দিয়েছেন কিন্তু আসলে হয়নি। এটি কেন হচ্ছে, এটি একটি চরম ধোঁয়াশা। এবং তবে আমরা দাবি করি, আমরা যেটি মানববন্ধন থেকেও দাবি করেছিলাম, এখনও দাবি করি, এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা দাবি করি সেটি হচ্ছে এটি তদন্ত প্রতিবেদন দেওয়া হোক, সুষ্ঠু যাতে বিচার হয়, বিশেষ অন্তত শিশু মেঘের দিকে তাকিয়ে হলেও যেন সরকার প্রধান সরাসরি হস্তক্ষেপ করে এর সুষ্ঠু বিচার করেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহ নিয়ে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।